প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান হলো একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না, একজনের পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপরে চাপান না। বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে, তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরিয়াত অ্যালাউ করেন, এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে। বরং প্রতিবন্ধী শিশু, এই শিশু আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয়। তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন। এ বিষয়ে আমরা মুসনাদ আহমদের একটি হাদিস পাই, তিরমিজির একটি হাদিস পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা ফেলেন, তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে অর্থাৎ রোগ বালাই দিয়ে, আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া, সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া, এগুলো সবগুলো আল্লাহ তাআলা পক্ষ থেকে পরীক্ষা। আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্টির কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় যে তার কোনো গুনাহ থাকবে। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। অন্য আরেকটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আযামাল জাযাই মা আযামাল ওয়ালা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে। অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা, তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ বিদিনা যদি তারা সবর করতে পারেন। মুসনাদ আহমদের এক বর্ণায় এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়, রুগ্ন হয় বা তার শরীরে কোনো ত্রুটি থাকে, কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য, এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে। তার কোনো গুনাহ ভুল ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন। আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন, রহমত করবেন এবং তাকে মাগফিরাত নসিব করবেন। অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয়, আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা মার পাপের ফসল, এই কথাটি মূর্খতাসুলভ কথা, এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। কোরআন আলো একদিকে জানতে চাচ্ছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন, প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য। আমাদের অনেক ভাইরা আছেন, নিজের জমি আছে, স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না। তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক, অলৌকিকভাবে চলে আসুক, আপনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দেবেন। এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ, এটা বান্দার হক। অতএব আপনার জমি থাকলে, সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন। সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক, সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন। এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না, সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয়। বিধা এমনটি করা উচিত নয়। সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে, আল্লাহ মাকফিমনি ফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি ফাদলিকা আম্মান সিওয়াক, আরও কিছু দোয়া আছে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবেন। সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ সেই দোয়াগুলো পেশ করবেন। খালেদ আহমেদ জানতে চাচ্ছেন পুরুষদের জন্য হলুদ এবং লাল কাপড়ের রং পরা কি হারাম? এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ, খুব শীঘ্রই এটা নিয়ে আপনাদেরকে আমরা ভিডিও দিতে পারবো। এটাকে বিভিন্ন ফাকার কিতাবগুলোতে মাকরু বলা হয়েছে পুরুষদের জন্য, তবে হারাম নয়। রিয়াদ খান আমরা জানতেছেন সরকারি বাইক ব্যবহার করে কি মসজিদে নামাজে আসা যাওয়া করা যাবে? আপনাকে যদি এই জন্য বাইক না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই কাজে আপনি বাইক ব্যবহার করলে সেটি আপনার জন্য জায়েজ হবে না। অনেক দূরে গিয়ে আপনি জুমা সালাত পড়তে গেলেন, সরকারি তেল বা বাইক খরচ করে আপনাকে এই কাজের জন্য দেওয়া হয়। আর যদি বাইকটা দেওয়া হয়েছে, এটাকে আপনি ডিউটির কাজে এবং পার্সোনাল কাজে ব্যবহার করতে পারেন, তা আপনাকে দেওয়া হয়েছে আপনার ব্যবহারের জন্য, এরকম যদি হয় তাহলে তো আপনি অন্য দর জায়গায় যেরকম যেতে পারেন, নামাজ পড়তে পড়তেও আপনি যেতে পারেন। নিয়ামত খান জানতে চেয়েছেন কাউকে জান্নাতে অথবা জাহান্নামে বলা যাবে কি না? কোনো মানুষকে নির্দিষ্ট করে জান্নাতে বা জাহান্নামে বলার কোনো সুযোগ নেই, কে জান্নাতে কি জাহান্নামে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যিনি এই মুহূর্তে জাহান্নামী মনে হচ্ছে তিনি মৃত্যুর আগে জান্নাতি হয়ে যেতে পারেন। অথবা আমি কাউকে জান্নাতি বা জাহান্নামী বলে ফিক্সড করার সুযোগ আমাদের নেই।
লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন, মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? মুখের যে তিল বা আঁচিল আছে, এটা যদি দৃষ্টিকটু হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয়, তাহলে সেটা তোলা যেতে পারে। তবে আপনার আজকাল এই যে সূক্ষ্মভাবে লোমগুলো তোলা এবং এই জাতীয় অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি, সেগুলো করা যাবে না। সাদিক জানতে চাচ্ছেন, মানুষ মারা গেলে মাইকিং করা জায়েজ আছে কিনা? মানুষ মারা গেলে তার মৃত্যুর সংবাদটা শুধু প্রিয়জনদের জানানো হলো যে তিনি মারা গেলেন, এটুকু মানুষকে জানানোতে দোষের কোনো কিছু নেই। তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ দিনে কথা বলবো ভিন্ন কোনো ভিডিও। মোস্তাকিম জানতেছেন, ব্যাংকে চাকরি করা কি হারাম? ব্যাংক যদি সুদী হয় তাহলে সেখানে সুদের সাথে সরাসরি সম্পর্ক থাকলে সে চাকরি করা তো অবশ্যই হারাম হবে। গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে? জি, দাদা যদি সবাইকে নামাজ পড়তে গেলে ব্যাক পেন হয় তাহলে সেটা এবং সেটা অসহনীয় হয়, কষ্টকর হয়, রিস্কি হয়, তার জন্য পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তিনি ইনশাআল্লাহ বসে সালাত আদায় করতে পারবেন। যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ানো অংশটুকু দাঁড়িয়ে সালাত আদায় করবেন, এরপর রুকু সিজদা করাটা তার জন্য কষ্টকর হলে পরে বাকি অংশটা চেয়ারে বসে সালাত আদায় করবেন। আর যদি এটুকুও কষ্টকর হয় তাহলে পুরোটুকুই বসে সালাত আদায় করতে পারেন। আয়েশা সিদ্দিকা জানতেছেন, ফেসবুকে মৃত ব্যক্তির ছবি দেওয়া বারবার কতটুকু শরীয়ত সম্মত? বিনা প্রয়োজনে এটা না করাই উচিত, তবে এটাকে হারাম আমরা বলতে পারবো না সরাসরি। শেখ সোহাইল আহমদ জানতেছেন, আনন্দ উপভোগ অথবা আল্লাহর সৃষ্টি দেখার উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ আছে কি না? জি, অবশ্যই ভ্রমণ করার জন্য কোরআন কারিমে আল্লাহ তাআলা নির্দেশনাও দিয়েছেন, সফর করলে মানুষের চোখ খোলে, দৃষ্টি খোলে, এটা আনন্দের জন্য ভ্রমণ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। দুনিয়াবি যত কাজ আছে সব হালাল যদি নিষিদ্ধ না থাকে। সফর করতে নিষেধ করা হয়নি, বিদায়টি হালাল, বরং নবী রাসূল জীবনে বহু সফর করেছেন, সেটা সাধারণ সফর হতে পারে, কোনো প্রয়োজনীয় সফর হতে পারে, আল্লাহ সৃষ্টি দেখার জন্য সফর হলে সেটা তো বরং ভালো। নাহিদ আপনি জানতে চেয়েছেন, এআইডি থেকে অবৈধ পন্থায় বর্ডার ক্রস করা যাবে কি না? না, অবশ্যই এটি মানে অন্যায় কাজ সন্দেহাতীতভাবে। এমনি জামিল আহমেদ জানতে চেয়েছেন, কিছু কিছু মানুষ মনে করে 40 দিনের মধ্যে দাড়ি শেভ করলে গুনাহ হয় না, এ সম্পর্কে আপনার মতামত কী? দাড়ি শেভ করা গুনাহের কথা, সেটা আপনার কোনো দিনক্ষণের সাথে সীমাবদ্ধ নয়, সর্বাবস্থায় সেটি গুনাহের কথা পুরুষের জন্য। এমনি রেবেক রাকিব হোসেন হাসান জানতেছেন, অসুস্থতার কারণে কেউ অযাচিত লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ আদায় হবে? অসুস্থতার কারণে বা কোনো ওজোর কারণে যদি হয়ে থাকে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ বিদিনিল্লা। আর ইব্রাহিম গাজী জানতেছেন, আপনার কিছু ভিডিও টিকটকে আমি ছাড়ি, এতে কি আমার পাপ হবে? টিকটকে আপনি যে থাকেন সেখানে তো বেশিরভাগই পাপের সমাহার আমি যতটুকু জানি, তো সেটা থেকে আপনার বেরিয়ে আসা উচিত। আমাদের ভিডিও ছাড়েন, এটাতে আমাদের অনুমতি আছে, যে কোনো জায়গায় আমাদের ভিডিও ছাড়তে পারেন, তাতে অসুবিধা নেই, কিন্তু আপনি নিজে পাপে লিপ্ত হয়ে যাচ্ছেন বা পাপ থেকে কোনোভাবে বাঁচতে পারেন না, এরকম জায়গায় কিন্তু অবস্থান করা আপনার জন্য উচিত নয়, জায়েজ নয়। ফারহান জানতে চেয়েছেন, জেনারেল শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা কীভাবে অর্জন করবো একটু যদি বলতেন? সাধারণ শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা অর্জন করবার জন্য আপনি আজকাল অনেক কোর্স রয়েছে, সেই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন। তাইবা একাডেমি আছে ডক্টর মঞ্জুর ইলাহির, এটা করতে পারেন। ইসলামী অনলাইন মাদ্রাসা আছে, সেখানে আপনি সংযুক্ত হতে পারেন। অনেকগুলো কোর্স আছে, কোনোটাতে আপনি যুক্ত হতে পারেন। তবে সবচেয়ে উত্তম হয় কোনো আলেমের সাথে সশরীরে উপস্থিত হয়ে যদি তার কাছ থেকে সোহবতের মাধ্যমে আপনি দিন শিক্ষা অর্জন করার সুযোগ পান। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ খুব শীঘ্রই আপনার প্রতি মাসে একটি করে প্রোগ্রাম করব, সাধারণ ভাইদের জন্য, সাধারণ বোনদের জন্য দিনের বেসিক শিক্ষার সুবিধার্থে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। জান্নাতে আইডি থেকে আপনি জানতেছেন, মেয়েদের সুন্নতি পোশাক কোনটি, শাড়ি পরা কি নাজায়েজ? মেয়েদের পোশাকের জন্য ড্রেস কোড বা নীতিমালা দেওয়া আছে, কিন্তু বিশেষ কোনো কাটিং বা বিশেষ কোনো স্টাইলের পোশাক পরাকে সুন্নাত বলা হয়নি। এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন, অনেকে বলেন মিক্সি পরতে হবে, অনেকে বলেন শাড়ি পরা যাবে না। শাড়ি যদি কেউ পরে তার উপরে ওড়না পরে ঢেকে ঢুকে তিনি থাকতে পারেন তো কোনো অসুবিধা নেই, আর স্বামীর সামনে এটা পরতে কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণত ঘরের অন্য অন্য যে মাহরাম পুরুষরা আছে, নিজের ছেলে ভাই, তাদের সামনে শাড়ি পরলে প্যাট পিট ইত্যাদি দেখা দেয় এবং এটি অনাচারের দিক উন্মোচিত করে, সেই জায়গা থেকে এটি যথাসম্ভব অনুত্তম। তবে সেগুলোকে যদি ঢেকে ঢুকে পড়তে পারেন কেউ, তাহলে তার জন্য জায়গা আছে, নিষেধ নয়। এমডি শিহাব হোসেন জানতে চেয়েছেন, বাবার সুদের টাকা ছেলের জন্য কি হালাল হবে? বাবার সুদের টাকা যে কারোরটাই যে কারোর জন্য হারাম, অতএব বাবা সুদের টাকা ছেলে ভোগ করবেন না, যদি নিজে জানতে পারেন সুদের টাকা, এটা খাওয়া তার জন্য হালাল হবে না। রেজা হোসনা ফেনু জানতে চেয়েছেন, পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। কাকুলি শেখ জানতেছেন, সাহা সিদ্ধাতে কি সেজদার তাজবি পড়বো? জি, অবশ্যই আপনি সিদ্ধা তাজবি পড়বেন। মিনহাজ জানতেছেন, দিন শিক্ষা অর্জনের বিজ্ঞ লামায়ে কেরাম সংস্থার গুরুত্ব কতটুকু, অনলাইনে কি সেটা সম্ভব?
দিনী শিক্ষা অর্জনের জন্য ওলামা ইকরাম সংস্রবের গুরুত্ব অপরিসীম। আব্দুল ইবনে মুবারক রাহমাহুল্লাহ বিশেষ দাবি তিনি বলেছেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, দ্বীনের মধ্যে সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি কার কাছ থেকে দ্বীন নিলেন, তিনি কার কাছ থেকে নিলেন, তিনি তার কার কাছ থেকে নিলেন, এভাবে সূত্র থাকাটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা অনলাইনে খুব বেশি হয় না। তাছাড়া সোহবত বা সরাসরি দ্বীনের এলম এবং ফাহাম বুঝ, এটা সরাসরি গ্রহণ করার মধ্যে যে কল্যাণ আছে সেটি অনলাইনে নাই। অনলাইন থেকে আমরা অর্জন করব অবশ্যই, কিন্তু এর পাশাপাশি অফলাইনে সরাসরি কোনো বিজ্ঞ আলেমের সোহবত এবং সান্নিধ্যে থেকে দিন শেখা উচিত। দিন শেখার মূল পদ্ধতি সেটি আমাদের চেষ্টা থাকা উচিত। সোহেল আর দিকে জানতেছেন, বিদেশ থেকে হুন্ডিতে টাকা পাঠানো কতটুকু শরীয়তসম্মত? বিদেশ থেকে হুন্ডিতে টাকা পাঠানো জায়েজ নয়, দুই দেশের নিয়ম এবং শৃঙ্খলা এতে ভঙ্গ হয় এবং নানা রকম অপরাধের দুয়ার এর মাধ্যমে উন্মোচিত হয়ে থাকে। হুন্ডি ব্যবসায়ীরা হুন্ডির টাকা দিয়ে অনেক অনৈতিক ব্যবসা করে থাকেন এবং অন্যায় করে থাকেন, বেআইনি কাজ করে থাকেন, তাদের সহায়তা করা উচিত নয়, অন্যায় কাজের সহায়তা। এমনি সালাহউদ্দিন জানতে চেয়েছে, নামাজরত অবস্থায় প্রস্রাবের ফোঁটা বের হলে কি করণীয়? নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সেটা নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগালে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিস্যু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে। আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে, ধরুন 8-10 মিনিট, এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না, এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাত চালিয়ে যাওয়া জায়েজ আছে, কারণ তার পুরো সালাতের ওয়াক্ত জুড়ে দুই কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে। আর এরকম না হয় শুধু ওই সালাতের মধ্যে এসছে, তাহলে তার সালাত ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাত আদায় করতে হবে।